আজ তোমাদের সঙ্গে শেয়ার করব রুটি বা পরোটার সঙ্গে যায় এমন একটা হেলদি রেসিপি, ডিম তরকারি রেসিপি, যা আমাদের সকলেরই প্রিয়। সো হে মাই বিউটিফুল ফ্যামিলিজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রয়েস লুকবুক। যারা এখনও লাইক অ্যান্ড ফলো করোনি অবশ্যই করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখতে পাচ্ছ তরকার ডাল আমি নিয়ে নিয়েছি, আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি, তোমরা চাইলে 7-8 ঘন্টার মতো ভিজে রাখতে পারো। তারপর এখানে লাগছে 2 বড় পেঁয়াজ, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, রসুন আর কাঁচা লঙ্কা। ক্যাপসিকামটা কিন্তু একদমই অপশনাল। তো প্রথমে কড়াই সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়ে দিয়েছি, আর এখানে দেখে না ওভারলুক আমি দেখিয়ে দিচ্ছি কী কী ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগবে। তো প্রথমেই তেল গরম হয়ে গেছে, 2 আমি হাঁসের ডিম নিয়েছি, সেটাকে একটু লবণ দিয়ে আমি ভুজি করে নিচ্ছি, ডিম ভুজি। তোমরা চাইলে এখানে মুরগি ডিমও ইউজ করতে পারো, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে 2-3 যেমন খুশি বানাতে পারো, আমি এখানে 2 ডিম ইউজ করেছি। তো ডিম ভুজি হয়ে গেলে আমি তুলে নেব, সেই করে আমি একটু আরেকটু সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছি তোমার জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন, তার মধ্যে দিয়ে দিয়েছি তোমার পেঁয়াজ আর রসুন। আমি হালকা একটু রসুনগুলোকে থেঁতো করে দিয়েছি, ঠিক আছে? সুন্দর করে হালকা করে ভেজে নেব। ডিম তরকার রেসিপি ভীষণই ইজি, তোমরা অনায়াসে বাড়িতে বানাতে পারো। তোমরা পুরো ভিডিওটা দেখো কী করে বানাতে হয় না হয়, আর খেতে একদমই পারফেক্ট দোকানের মতো হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করো। তারপরে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসে অ্যাড করে দিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে আরেক কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি অ্যাড করে দিয়েছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি একটুখানি লবণ, চিনি, দিয়ে দিয়েছি আদা জিরে বাটা, আর দিয়ে দিয়েছি তড়কা মশলা, ঠিক আছে? তড়কা মশলা দিয়ে সুন্দর মতো আমি জিনিসটাকে কষে নেব, যখন তেল ছাড়া ছাড়া যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি। ডিম তরকা কার কার পছন্দ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ডিম তরকা ভীষণই একটা হেলদি রেসিপি, তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো যারা এখনও ট্রাই করোনি। তারপর দেখো আমি অ্যাড করে দিয়েছি ডিমের ভুজিগুলো, তোমরা চাইলে এরকম শুধু ভুজি রুটির সাথে খেতে পারো, ভীষণই টেস্টি হয়। তারপর আমি অ্যাড করে দিয়েছি 2 সেদ্ধ আলু, আমি তরকার ডালটা সেদ্ধ করার সময় 2 আলু সেদ্ধ করেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে আলুটা অ্যাভয়েডও করতে পারো, আলুটা কিন্তু একদমই অপশনাল। আমি 2 আলু অ্যাড করেছি, ঠিক আছে? দেখে নাও এখানে ডালটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, আমার মোটামুটি 7-10 মতো সিটি দিতে হয়েছে, তোমরা তোমাদের হিসেবে চেক করে নেবে। তারপর আমি অ্যাড তারপরে সম্পূর্ণ তরকার ডালটা দিয়ে দিয়েছি জল শুদ্ধ, দিয়ে সুন্দর মতো ফুটে এলে অ্যাড করে দিয়েছি তরকা মশলাটা। এখানে আর অন্য কোনো মশলাই লাগবে না, শুধুমাত্র তরকা মশলা দিয়ে সুন্দর মতো ফুটে উঠলে রেডি আমাদের ডিম তরকার রেসিপি। কতটা ইজি না, অবশ্যই বাড়িতে ট্রাই করো।